আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আয়া সোফিয়া নিয়ে জাতিসংঘের সমালোচনার কড়া জবাব তুরস্কের। ইসরায়েলি কারাগারে বিনা বিচারে বন্দি আমারন অনশনে ফিলিস্তিনি ফুটবলার। গুরুত্বপূর্ণ যোগাযোগ লাইন ফের চালু করছে দুই কোরিয়া। ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, পুলিশ সহ নিহত পাঁচজন। কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনে জয় পেল ইমরান খানের দল পিটিআই। এবং সর্বশেষ থাকছে ইরাকে তুর্কি সেনাদের উপর হামলা, নিহত একজন। কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম বহুদিন ধরেই চলছে, কিন্তু ভারতের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী শাসিত সরকার কাশ্মীরকে স্বাধীনতা তো দেয়নি, উল্টো কাশ্মীরকে গ্রাস করে নিয়েছে। এমনকি ভারতের সাধারণ জনগণ যেন কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারে, কাশ্মীরকে বিলুপ্ত করতে পারে সে ব্যবস্থা করেছে। কাশ্মীরের সাধারণ জনগণ কাশ্মীরের স্বাধীনতার দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, পাশে দাঁড়িয়েছে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলো। এর সঙ্গে জাতিসংঘ ঘোষণা দিয়েছে সেখানে সাধারণ নির্বাচন অর্থাৎ গণভোটের আয়োজন করে কাশ্মীরি জনগণ যেটা চায় সেটা বাস্তবায়ন করতে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেটাতে অনীহা প্রকাশ করে আসছে। কাশ্মীরের স্বাধীনতা চাওয়াটা কতটা যৌক্তিক, কাশ্মীরের জনগণের পক্ষে আপনারা আছেন কি না, এ বিষয়ের উপর আপনারা আপনাদের পূর্ণবান মতামত প্রদান করবেন। এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আয়া সোফিয়া নিয়ে জাতিসংঘের সমালোচনার কড়া জবাব তুরস্কের। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ নিয়ে ইউনেস্কোর অবস্থান পুরোপুরি রাজনৈতিক ও পক্ষপাতপূর্ণ বলে অভিযোগ করেছে তুরস্ক। আয়া সোফিয়া নিয়ে সংস্থাটির মনোভাবে খুবই অবাক হয়েছে দেশটি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এর তরফ থেকে জানানো হয়েছে আয়া সোফিয়ার ভবিষ্যৎ নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। সম্প্রতি ইস্তাম্বুলের ঐতিহাসিক অঞ্চল শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছে ইউনেস্কো। সেখানে তারা আয়া সোফিয়া নিয়ে গভীর চিন্তার কথা জানিয়েছে, কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আয়া সোফিয়া নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না, রাজনৈতিক উদ্দেশ্যে এই নিবন্ধ লেখা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মসজিদ করা হলেও ওই ঐতিহাসিক ভবনের কোনো পরিবর্তন করা হয়নি, ওই সিদ্ধান্তের কোনো নেতিবাচক প্রভাব ভবনের ওপর পড়েনি। তুরস্ক সরকার জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় থাকা ঐতিহাসিক ভবন নিয়ে সরকারের দায়িত্ব, অধিকার ও ক্ষমতা সম্পর্কে তারা সচেতন। প্রেসিডেন্ট এরদোয়ানও শনিবার টুইট বার্তায় বলেন, তুরস্কের সভ্যতায় যে আবার সূর্যোদয় হচ্ছে আয়া সোফিয়া তারই প্রমাণ। তার আশা বিশ্বের শেষ দিন পর্যন্ত এর অন্দরে মুসলমানদের প্রার্থনা অনুরোধিত হবে। ডয়েচে ভেলে জানিয়েছে চীনে এখন ইউনেস্কোর বার্ষিক বৈঠক চলছে, তারা আয়া সোফিয়ার রক্ষণাবেক্ষণ নিয়ে তুরস্কের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। ইউনেস্কোর কমিটি জানিয়েছে তাদের কাছে বেশি তথ্য নেই, এ নিয়ে তাদের সঙ্গে আলোচনাও করা হয়নি, তাই তারা এ বিষয়ে তুরস্কের পরিকল্পনা জানতে চেয়েছে এবং তারা চায় আন্তর্জাতিক পর্যায়ে এটা নিয়ে আলোচনা হোক। আয়া সোফিয়া নির্মিত হয় বাইজেন্টাইন আমলে, মুসলমানেরা ইস্তাম্বুল জয় করার পূর্বে এটি 916 বছর ধরে খ্রিস্টানদের গির্জা হিসাবে ব্যবহৃত হতো। এরপর স্থাপত্যটি 1453 সাল থেকে 1934 সাল পর্যন্ত প্রায় 500 বছর মসজিদ হিসাবে ব্যবহৃত হয়। 1934 সালে বাইজেন্ট সাম্রাজ্যের পতনের পর মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিক্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। বিগত 86 বছর ধরে এটি জাদুঘর হিসাবেই ছিল। 2020 সালের 10ই জুলাই তুরস্কের সর্বোচ্চ আদালত কামাল পাশার ওই ডিক্রি বাতিল করেন।
এরপর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান স্থাপনাটি মসজিদে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। গত বছরের মে মাসে ইস্তাম্বুল বিজয়ের বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আয়া সোফিয়াতে নামাজ আদায় করেন। এরপর থেকে ঐতিহাসিক মসজিদটিতে এক বছরে 30 লাখেরও বেশি মানুষ ভ্রমণ করেছে। ইসরায়েলি কারাগারে বিনা বিচারে বন্দী আমারন অনশনে ফিলিস্তিনি ফুটবলার। বিনা বিচারে ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমারন অনশন শুরু করেছে ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল নামুরা। 10 মাস আগে তাকে ইসরায়েলি বাহিনী আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন। এই ধরনের আটকাদেশকে ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গুয়েভারার আটকের 3 মাস পর তার অন্তঃসত্ত্বা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন। চলতি মাসে গুয়েভারার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে। এর প্রতিবাদে প্রায় 2 সপ্তাহ আগে গুয়েভারা অনশন শুরু করেন। তিনি আশা করছেন এই প্রতিবাদের কারণে তাকে মুক্তি দেওয়া হবে এবং তিনি তার 7 মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন। উল্লেখ্য, গুয়েভারা একাই এই অনশন করছেন না, বরং তার সঙ্গে আরও অন্তত 14 ফিলিস্তিনি রয়েছে। তারা সবাই বিনা বিচারে ইসরায়েলের কারাগারে আটক আছেন। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় যে কোনো ফিলিস্তিনিকে আটক রাখতে পারে। প্রায় 5,000 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে আটক রয়েছে, যার মধ্যে অন্তত 100 জন বিনা বিচারে বন্দী জীবন কাটাচ্ছেন। গুরুত্বপূর্ণ যোগাযোগ লাইন ফের চালু করেছে 2 কোরিয়া। উত্তর ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার জানিয়েছে তারা আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থা ফের চালু করেছে। পিয়ংইয়ং প্রতিদ্বন্দ্বী এই 2 দেশের মধ্যে সকল সরকারি হটলাইন ছিন্ন করার 1 বছরেরও বেশি সময় পর এসব লাইন চালু করা হলো। তারা প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় পিয়ংইয়ং বিরোধী লিফলেট বিতরণের পর গত জুনে উত্তর কোরিয়া একতরফাভাবে দক্ষিণ কোরিয়ার সাথে সকল সরকারি, সামরিক ও রাজনৈতিক যোগাযোগ বন্ধ করে দেয়। 2018 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে 3 দফা সম্মেলন সত্ত্বেও আন্তঃকোরীয় সম্পর্কের অচল অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তবে আকস্মিক এক ঘোষণায় উভয় দেশ জানায় মঙ্গলবার সকালে সকল যোগাযোগ লাইন ফের চালু করা হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA জানায় শীর্ষ নেতাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী উত্তর ও দক্ষিণ কোরিয়া 27 জুলাই সকাল 10টা থেকে আন্তঃকোরীয় সকল সংযোগ লাইন ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করে। মুনের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গত এপ্রিল থেকে 2 কোরিয়ার নেতারা ব্যক্তিগতভাবে বিভিন্ন চিঠি চালাচালি করেন এবং প্রথম পদক্ষেপ হিসাবে তারা হটলাইন ফের চালু করার ব্যাপারে সম্মত হন এবং মঙ্গলবার সকালে তা কার্যকর করা হয়। ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, পুলিশ সহ নিহত 5 জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াস্কো শহরে গোলাগুলির ঘটনায় 5 জন নিহত হয়েছে। এদের মধ্যে 1 জন পুলিশ সদস্য এবং 1 সন্দেহভাজন রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে কার্ন কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে তাদের কাছে গোলাগুলির খবর এসেছে। যখন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান তখন 1 সন্দেহভাজন এলোপাতাড়ি গুলি ছোড়ে। 1 ঘন্টারও বেশি সময় ধরে গোলাগুলি হয়েছে। এর 2 ঘন্টা পর স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্র্যাকটিক্স বা সোয়াট টিমের সদস্যদের ওপর হামলা চালায় 1 বন্দুকধারী। এই ঘটনায় 1 পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর 1 পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা 6:30 দিকে সন্দেহভাজনের সঙ্গে কর্মকর্তাদের আবারও গুলি বিনিময় হয় এবং সে সময় ওই সন্দেহভাজন আহত হয়। গোলাগুলির সময় ওই সন্দেহভাজন এবং আরও 3 জন একটি বাড়িতে আটকা পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়। কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনে জয় পেল ইমরান খানের দল PTI। কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ PTI। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল রশিদ
সুলেহরিয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে এই ভোট অনুষ্ঠিত হয়। কাশ্মীরের 45টি আসনের মধ্যে পিটিআই 25টি, বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপুলস পার্টি অর্থাৎ পিপিপি পেয়েছে 10টি এবং নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন পেয়েছে মাত্র 6টি আসন। ফলাফল ঘোষণার পর নির্বাচনে ইমরান খানের দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলগুলো। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য সহ 6 জন নিহত হয়, আহত হয় বেশ কয়েকজন। ইরাকে তুর্কি সেনাদের ওপর হামলা, নিহত একজন। সিরিয়ার পর এবার ইরাকেও তুরস্কের সেনাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির এক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে, খবর আনাদুল এজেন্সির। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার রাতে ইরাকের উত্তরাঞ্চলে হামলায় তুরস্কের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, হাকুর অঞ্চলে সড়কে টহল দেওয়ার সময় তুরস্কের গাড়িবহরে হামলা চালায় পিকেকে সন্ত্রাসীরা। এতে তুরস্কের এক সেনা নিহত হয়েছেন। প্রায় 35 বছর ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। কয়েকদিন আগে সিরিয়ার উত্তর অঞ্চলের আল বাব এলাকায় তুরস্কের সেনাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিল সাজুয়া জানে থাকা তুরস্কের 2 সেনা, আহত হয়েছিল আরও 2 জন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।